কোভিড-19 বা করোনা ভাইরাসের মহামারী বাংলাদেশ তথা সারা বিশ্বে চলছে, এটি অস্বীকার করা ওয়ে নাই যে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশই এই সংক্রমণের কারণে আজকে পর্যদুষ্ট। তাদের অর্থনীতি যেটা বলে যে খুবই সমস্যায় পড়েছে, মানুষ সমস্যায় ভুগছে, চিকিৎসা সেবা অনেক দেশেই সংকটের মুখে পতিত হয়েছে, মানুষ নানা ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এটা ঠিক। তবে বাংলাদেশে আমরা যেভাবে চিকিৎসাহীনতায় ভুগছি, জনগণের নিরাপত্তাহীনতায় ভুগছি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এইরকম ভাবে পৃথিবীর কোনো দেশে মানে হচ্ছে বলে আমার জানা নেই। এখানে আমরা যেটা মনে করি যে আমরা এই পরিস্থিতিতে আজকে কেন এলাম, কারণ করোনা ভাইরাস তো শুরুতে আমাদের দেশে এটা প্রমাণ মেলেনি যে আমাদের দেশেই এটা তৈরি হয়েছে বা আমাদের দেশেই সৃষ্টি হয়েছে। এটা তো চীনে প্রথম ধরা পড়েছে, তারপরে অন্যান্য দেশে চীন থেকে ছড়ালো। তো তখন যদি আমরা আমাদের দেশকে সেভ করার জন্য তখন যদি কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারতাম, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার হয়তো আমরা সম্মুখীন হতাম না। যেটা সামান্য আমরা থার্মাল স্ক্যানারের মাধ্যমে স্ক্রিনিং করার বিষয়টির উপরে শুরু থেকে যেভাবে জোর দিয়েছিল বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, ডাক্তাররা, জনসংখ্যা বিশেষজ্ঞরা বারবার সরকারকে বলেছিল যে এয়ারপোর্টে যেন চেকিং ব্যবস্থাটা ভালোভাবে করা হয়, সেখানে আমরা দেখলাম সরকার কোনো গুরুত্বই দিল না। এবং করোনা ভাইরাস নিয়ে যে তাদের শুরুর দিকে যে মন্তব্যগুলো ছিল সেটা তো খুবই হাস্যকর ছিল। একজন মন্তব্য করেছেন একজন মন্ত্রীর জায়গা থেকে যে আমরা করোনার চেয়ে মহামারী, আমরা করোনার চেয়ে সরি শক্তিশালী, আরেকজন বলেছেন করোনা নর্মাল সর্দি কাশির মতো। কাজে এইভাবে কিন্তু তারা এরকম একটি বড় সমস্যাকে, একটা মহামারীকেও কিন্তু তারা মানে হাস্যকর ভাবে উপস্থাপন করেছে জনগণের সামনে, যে কারণে আমরা মনে করি জনগণের মধ্যে আমরা সচেতনতা তৈরি করতে পারিনি যে এটি একটি ভয়াবহ যে মহামারী ভাইরাস, এটি সহজে সংক্রমিত হয় এবং এটি খুব দ্রুত গতিতে মানুষের মাঝে বিস্তার লাভ করে হাঁচি কাশি থেকে। এখন আমরা বলছি যে বাইরে গেলে মাস্ক পরতে হবে, সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, অকারণে বাইরে যাওয়া যাবে না। অথচ এই সচেতনতাটা কিন্তু শুরু থেকে আমরা করতে পারিনি। আমরা বলছিলাম শুরু থেকে যে জনসমাগম এড়িয়ে চলতে হবে, কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকে দায়িত্বশীলরা সভা সমাবেশ, মিছিল, মিটিংও করেছেন, কাজেই মানুষটি স্বাভাবিকভাবে সচেতন হবে না। তারপরে আমরা কি দেখলাম যে এই করোনাকালীন সময়ে যেখানে সরকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করবে, চিকিৎসা সেবার মতো মৌলিক সেবা নিশ্চিত করবে, যেখানে করোনা টেস্টের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জোর দিয়েছে যে আক্রান্ত মানুষ থেকে সুস্থ মানুষকে আলাদা করে আইসোলেশনে রাখতে হবে, যাতে হচ্ছে আক্রান্ত মানুষের দ্বারা সুস্থ মানুষ আক্রান্ত না হয়, তো সেটার জন্য আমরা কিন্তু কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত দেখিনি। 18 কোটি জনসংখ্যার দেশে এখন পর্যন্ত 10 লাখ মানুষকে পরীক্ষা করতে পারেনি, তাহলে কিভাবে তারা প্রস্তুতি নিয়েছে? তারপরে এখন পর্যন্ত 64টা জেলায় এই পরীক্ষাটা আমরা ছড়িয়ে দিতে পারিনি, অথচ আমরা নানান ধরনের মুখরোচক কথাবার্তা শুনেছি যে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, 3 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি, অথচ বাস্তবের সাথে কিন্তু আমরা মিল পাচ্ছি না। কাজেই দীর্ঘদিনের যে সরকারের যে আমরা দেখেছি যে একটা স্বৈরতান্ত্রিক আচরণ, আমরা ভেবেছিলাম এই করোনাকালীন সময়ে তার অন্তত একটা মানবিক আচরণ ফুটে উঠবে, কিন্তু এই করোনাকালীন সময়ে সরকারের যারা অব্যবস্থাপনা, তাদের দুর্বল দিকগুলো, স্বাস্থ্যখাতের দুর্নীতির মতো বিষয় নিয়ে যারা সমালোচনা করছে, গঠনমূলক আলোচনা করছে, আমরা দেখছি সরকার তাদের বিরুদ্ধে ICT আইনে মামলা করছে এবং অন্যান্য সময়ের চেয়ে কিন্তু এই মানে দমনপীড়নটা কিন্তু এখন বেশি হচ্ছে, কেউ বাদ যাচ্ছে না, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, এই যে দমনপীড়ন নীতি, এটি কিন্তু সরকারের যে দীর্ঘদিনের ফ্যাসিবাদী আচরণ, স্বৈরতান্ত্রিক আচরণ, সেটির একটি বহিঃপ্রকাশ। এখন এই ধরনের যদি স্বৈরতান্ত্রিক আচরণ সরকারের মধ্যে থাকে, এই ধরনের যদি ফ্যাসিবাদী চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু সরকার এই করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে, নাগরিকদেরকে সাথে নিয়ে, রাজনৈতিক দলগুলো সাথে নিয়ে যে একটা সমন্বয় করবে, সেটি কিন্তু সরকার পারবে না। কাজেই সরকারকে এখানে সমন্বয় করার একটা মন মানসিকতা থাকতে হবে, তাদের স্বৈরতান্ত্রিক চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। এখন এই মুহূর্তে ক্ষমতা কেন্দ্রিক চিন্তা ভাবনা কিংবা রাজনীতি করা যাবে না। এখন এই সংকট থেকে মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার, এবং সেক্ষেত্রে সরকারকে এই উদ্যোগটা নিতে হবে। ধন্যবাদ।